বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ বুধবার এবিসি নিউজ মার্কিন যে সংবাদ মাধ্যম, তারা যে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে নির্বাচন ভিত্তিক, সেই বিতর্ক প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাকফুটে পাঠিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে তীর, সেই তীরটি চললেন যে প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়। ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করে আর কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এ দ্বারা ডোনাল্ড ট্রাম্প ইহুদি আমেরিকান যারা, তারা অত্যন্ত পাওয়ারফুল, অর্থনীতি, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং হোয়াইট হাউসের পাওয়ারে, সেজন্য তাদেরকে তার পক্ষে টানার জন্য ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের উপর এ ধরনের অভিযোগের তীর ছুড়ে দিলেন এবং সরাসরি যে বিতর্ক, সেই বিতর্কে তিনি এই প্রশ্ন করেছেন। এই বিতর্ক যে এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হলে কী করবেন এবং কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে কী করবেন সেই বিষয়ে তিনি বলেছেন এবং তিনি বলেছেন কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করে, তার বিশ্বাস তিনি প্রেসিডেন্ট হলে এখন থেকে মাত্র 2 বছর সময় লাগবে ইসরায়েলকে, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পের কাছে এবিসি নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল তিনি কীভাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন, হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনবেন কীভাবে। এর উত্তরে ডোনাল্ড ট্রাম্প কী বললেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। অর্থাৎ ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে কমলা হ্যারিস আবার বলেছেন ট্রাম্প বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছে, তিনি বাস্তবতা থেকে দৃষ্টি সরিয়ে আনার চেষ্টা করছেন। এটা খুবই জানা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প সাধারণত স্বৈর শাসকদের প্রশংসা করেন, এই অভিযোগ করেছেন আবার কমলা হ্যারিস এবং তিনি প্রথম দিন থেকেই একজন স্বৈর শাসক হতে চান আমেরিকায়, এই অভিযোগের তীর কিন্তু এই বিতর্কে প্রতিযোগিতায় ছেড়ে দিয়েছেন। আর গাজাযুদ্ধের বিষয়ে কমলা তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন, তিনি বলেছেন এই যুদ্ধ বন্ধ করতেই হবে এবং তা অবিলম্বেই করতে হবে। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান জানান দিয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ বাস্তবতা বিষয়ে তিনি অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছেন। কমলা হ্যারিস যেটা বলেছেন যে গাজায় তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আর ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি খুবই ভিন্ন, কারণ ডোনাল্ড ট্রাম্প চায় অতীত নিয়ে কথা বলতে আর কমলা হ্যারিস চাচ্ছেন বর্তমান নিয়ে কথাবার্তা বলতে। এবং বিতর্কের এই আগেই গাজা ও অর্থনীতি নিয়ে কমলা হ্যারিস কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে পাঁচটি বিষয়ে তার অবস্থান সুস্পষ্ট, তার মধ্যে অর্থনৈতিক সুযোগ, কারণ কমলা হ্যারিস ব্যক্তিগতভাবে অভাব অনটনের সংসারে বেড়ে উঠেছে, তার মা একা তাকে লালন পালন করেছে, তাই তিনি মধ্যবিত্তের যে অভাব, সেই অভাবে সেই সংসারে বেড়ে ওঠার কারণে তিনি বুঝতে পেরেছেন এবং মধ্যবিত্তের যে অর্থনৈতিক সুযোগ সেটা তৈরি করতে চান তিনি। এবং কমলার সুনির্দিষ্ট নীতিগুলোর একটি হলো নবজাতক শিশুদের পরিবারের জন্য $6,000 সুবিধা বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট তিনি দিতে চাচ্ছেন এবং তিনি 10 কোটি মার্কিনের জন্য কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে যে মধ্যপন্থী ভোটারদের কাছে তিনি নিজেকে তুলে ধরেছেন এবং তিনি মধ্যপন্থী এবং মধ্যবিত্তদের উপর থেকে করের বোঝা কমিয়ে আনার চেষ্টা করছেন। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।